আপনাদের সবাইকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, ভুল বোঝাবুঝি করবেন না, কোনোরকমভাবে কেউ উত্তেজনা ছড়াবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো সাম্প্রদায়িক উস্কানিতে কেউ কান দেবেন না। নিশ্চিন্তে থাকুন, বাংলায় ক্যাব হচ্ছে না, নাগরিকত্ব যে বিল এখানে কার্যকরী হচ্ছে না এবং এনআরসিও কার্যকরী হবে না। তার কারণ হচ্ছে এখানে আমাদের সরকার আছে, আমাদের সরকার এই কাজ করতে হলে রাজ্য সরকারকে করতে হয়। কেন্দ্রীয় সরকার আইন পাস করলে সেটা যে কার্যকরী করতে হয় কেন্দ্রীয় সরকারকে তা নয়, এটা রাজ্য সরকার করে, আমরা এখানে করতে দেবো না, আমরা বলেই দিয়েছি। সুতরাং একটা সাংবিধানিক অধিকার, সবাই ভোটার, নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। প্লিজ দয়া করে রাস্তা ব্লক করবেন না এবং আইন কোথাও হাতে তুলে নেবেন না কোনো উস্কানি, তার কারণ এতে মানুষের খুব অসুবিধা হয়। মানুষ ভালো থাকুক, এটাই আমাদের সকলের ইচ্ছা। এবং আসুন আমরা সবাই মিলে নাগরিকত্ব বিল এবং এনআরসির বিরুদ্ধে সবাই মিলে আমরা জনমত তৈরি করি, সবাই মিলেমিশে, কারোর সাথে কোনো ভেদাভেদ না করি। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। নো সিএবি নো এনআরসি, উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া। আমরা সবাই নাগরিক, সর্বধর্ম সমন্বয় আমাদের জীবন আদর্শ, কাউকে বাংলা ছাড়তে দেব না, নিশ্চিন্তে থাকবো, শান্তিতে থাকবো, বাংলা এনআরসি ও সিএবি করতে দিচ্ছি না, দেব না।